এই যে বর্তমান যে স্কুল আমরা যখন আজকে স্কুলে আসি দিদিমনি জিজ্ঞাসা করি প্রথমে যে কি ব্যাপার স্কুলটা যে এতদিন বন্ধ ছিল আপনারা এই যে স্কুলে যে ভাড়া দিয়েছেন উনি বলছেন আমি কিছু জানি না না কেউ জানে না রাউল জানে তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে এখান থেকে যে সেখানে যখন অন্য জায়গায় প্রজেক্টে যখন জল যাচ্ছে আমাদের এই স্কুলের কারেন্ট মিটার থেকে যখন নেওয়া হয়েছে সেটা কে দিয়েছে তার টাকা কে দিয়েছে না তার টাকা তারা দিবে বলেছে হ্যাঁ কিন্তু এখনও দেয়নি আর না দিলে আমরা লাইন কেটে দিব আমার অভিযোগটা হচ্ছে উনি হেডমিস্ট্রেস স্কুলে আছেন উনাকে জিজ্ঞেস করে উনি বারবার অভিযোগ করেছেন কানুবাবু এবং কানুবাবু এখানেও কথায় কোথায় মেনশন করে বলেন যে আমি স্কুলের কান সেক্রেটারি কানু রাহুল উনি এই স্কুলের মানে এখানকার বলতে কি কিছু নেই গ্রামবাসী মাফিয়া ডন উনি উনি হচ্ছেন একজন মাফিয়া ডন এখানকার এই যে আমরা এর একটা বিহিত চাই যে আজকে একটা শিক্ষার প্রতিষ্ঠানে এইভাবে মাল খেয়ে মালের বোতল তাস চলছে এতে আমাদের শিক্ষার মান নষ্ট হচ্ছে আমরা এর যথাযথ ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা চাই কেউ এনেছে না হলে তো এটা আসতে পারে না আমি যদি জল বালতিতে জলটা আনি তাহলে তো জলটা আসবে নাহলে তো আসার কথা নয় যারাই নিয়েছিলেন যে আমি কারো যে যিনি আমাদের দেখভাল করে যিনি চাবি আমাদের স্কুলের দায়িত্বে নিয়েছিলেন তার তিনি কানু 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 ভূষণ রাউট উনি কমিটির মেম্বার টিএমসি উনি কি রেখেছেন সেটা তো আমরা না দেখে বলতে পারবো না উনি লিখেছিলেন স্টাফরা ছিলেন কে করেছে কি করেছে এটা তো আমাদের পক্ষে বলাও সম্ভব না আর জানাও সম্ভব না গ্রামবাসীদের অভিযোগ করছে ম্যাডামরাই এর মধ্যে জড়িত তারা কারণটা জানেন দেড় মাস ছুটি থাকলো তিরিশে জুন পর্যন্ত স্কুল খুললো আমরা স্কুলে এলাম না কোনো কিছু জানলাম না কি করে আমরা জড়িত হব তাহলে আপনাদের অভিযোগ কি ওই তৃণমূলের বিরুদ্ধে হ্যাঁ উনি যখন নিয়েছিলেন ওনার উনি দেখভাল করেছেন উনি জানেন কি হয়েছে না হয়েছে সব কিছুই চাবি ছিল কিন্তু বিদ্যালয় থেকে মদের বোতল পাওয়া গেছে আমার কাছে চাবি ছিল না মাস্টার কাছে হেডমাস্টার কাছে চাবি ছিল ম্যাডামও বলছেন না চলুন ম্যাডামের কাছে জিজ্ঞেস করে চলুন আমার কাছে চাবি থাকে না তাহলে ম্যাডাম যে অভিযোগটা করছেন আপনার নামে আমার নামে কি চাবি আমার কাছে ছিল তাহলে চাবি তো আমার কাছে বেরোতো ম্যাডাম কাছে চাবি এলো কী করে তাহলে অভিযোগটা ভিত্তিহীন ভিত্তিহীন ভিত্তি এটা রাজনৈতিক কৌশল